হ্যালো গাইস, গুড মর্নিং তোমাদের সবাইকে। হিচকি হচ্ছে তো, এখন সময় হচ্ছে 7:45। এখন ঘুম থেকে উঠলাম, তো ঘুম থেকে উঠেছি তাও মা ও ঘুম থেকে উঠেছি তাও মা লেবু জল দিয়েছিল, ওটা খেয়েই ঘুম ভেঙেছে, মানে ঘুম থেকে উঠেই খাওয়া, ও সরি, তো ঘুম থেকে উঠে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি, খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম লেবু জল দিয়ে। তো এখনও ফ্রেশ হইনি, ফ্রেশ হবো, তারপরে ফার্মেসিতে যাব। আর আজকে মেঘমেঘও আছে ওয়েদার, বেশ ভালোই হবে, সাইকেল নিয়ে যাব, কোনো অসুবিধা হবে না। আদারওয়াইজ রোদ থাকলে সেই স্কার্ফ প্যাঁচাতে হয়, সাইকেল নিয়ে যেতে গেলে আবার ছাতা নিয়ে যেতে হয়, বাবার সাথে গেলে তো কোনো অসুবিধাই হয় না। তো আমার খুব হিচকি উঠছে, জানি না হিচকি কেন উঠছে, কেউ মনে করলে মনে হয় হিচকি ওঠে আমাকে, কেউ মনে হয় এখন খুব মিস করছে, কেউ মনে করছে আমাকে, আমার কথা, আমার নাম নিচ্ছে, এর জন্যই হয়তো আমার এত হিচকি উঠছে। সরি, যাই হোক, আমি আর বেশি বক বক না করে আগে কি ফ্রেশ হয়ে নিই, কারণ এত একই হিচকি উঠছে, আমি ওকে ফ্রেশ হয়ে নিই। ঝাড় দিচ্ছে, একে কলে নিয়ে ঝাড় দিচ্ছে, ওকে কলে নিয়ে ঝাড় দিচ্ছে, না তুমি কোলে নিয়ে নাও, ওকে বাড়িতে চলে এসেছি। আমার অবস্থা দেখতেই পারছো, পুরো ঘেমে গেছি, হেঁটে হেঁটে এসেছি কারণ, আর বাড়িতে এসে দেখি দাদু দিদা এসেছে, তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও দাদু দাদু, আর এই যে দিদা জাট্টা ধারী, কেমন আছো? হ্যাঁ, কি করতে এসেছো বাবা? অনেক এটা দেখতে আছি, পায়ে লেগেছে। হ্যাঁ, দাদু এসেই যাচ্ছে, ভাই ফুটবল খেলতে গিয়ে বৃহস্পতিবার দিন ফুটবল খেলতে গিয়ে ও একটা অ্যাক্সিডেন্ট বাঁধিয়ে এসেছে। অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে ও খেলতে গিয়ে ওর পায়ের মধ্যে কে মেরে দিয়ে মেরে দিয়ে মেরেছে, তার জন্য ওর পায়ে আর কি এখন একটু ডিফেক্ট চলছে। ডাক্তার ফাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলেছে যে লিগামেন্ট ড্যামেজ হয়ে গেছে, সামথিং এমন কিছু একটা হয়েছে। তো ভাইয়ের পায়ে প্লাস্টারও করা আছে, তোমাদেরকে দেখাবো। তো এখন ভাইকেই দেখতে এসেছে, কালকে মনে হয় খবর পেয়েছে দাদু দিদা, আর আজকে সকালবেলা এসে চলে এসেছে দেখার জন্য নাতিকে, নাতিকে দেখার জন্য কেমন আছে না আছে তোমাদেরকে দেখাচ্ছি। ভাইয়ের পা, ওয়েট, পায়ে প্লাস্টার করা, আর এগুলো আমি এঁকে দিয়েছি পায়ের প্লাস্টারের উপর, আর এখানে হচ্ছে ডেট, যেদিন প্লাস্টার হয়েছে তার ডেট। দেখাইনি কারণ ভাই খুব ক্যামেরা শাই, তো ভিডিও করছিলাম, ও বললো আমার ভিডিও দিতে না, তাই জন্য ওর শুধু পাটাই দেখালাম তোমাদেরকে, যে ওর পায়ের অবস্থা এখন কেমন আছে। কালকে ডাক্তার দেখাতে গেছিলাম, আর এই কারণেই আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না, তার মধ্যে আমারও অবস্থা খারাপ ছিল, অবস্থা খারাপ ছিল মানে আমারও অ্যালার্জি হয়েছিল, আমার এই চোখটা মানে লাল হয়ে ছোট হয়ে ফুলে গেছিলো, আর শুধু জল পড়ছিল সমানে, মানে আমি হাফবেলা কাজেও যেতে পারিনি এই এক চোখের জন্য, কারণ আমি তাকাতে পারছিলাম না, তাকালে পরেই চোখ জ্বলছিলো আর চোখ থেকে জল পড়ছিলো। তারপরে আবার ভাইয়ের এমন পায়ে লেগে গেল, পায়ে এমন প্রবলেম হয়ে গেলো, এর জন্যই আর কি এই এতগুলো সমস্যার জন্যই এতদিন ধরে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারছিলাম না। তো যেহেতু আজকে আমি সুস্থ আছি, এর জন্য আমি একটা ভ্লগ বানাচ্ছি, ডেইলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করবো বলে, আর তোমাদেরকে বলবো বলে যে এতদিন কী হয়েছে আমার আমাদের সাথে, যার জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আর তার কারণ হচ্ছে এটাই, এই কারণেই যে আমার প্রথমে আমার অ্যালার্জি হলো, আমার মুখে আর কি পুরো র্যাশ হয়ে গেল, চোখটা এই চোখটা ছোট হয়ে গেছিলো, ব্যথা হচ্ছিলো, চোখ থেকে জল পড়ছিলো, আর লাল হয়ে গেছিলো, ফুলে গেছিলো। আর যখন আমার এটা ঠিক হলো, তখন আবার ভাইয়ের আবার পায়ে লাগলো, আমার এখনও পর্যন্ত মানে এই চোখটা ছোট ছোট আছে, দেখতেই পাচ্ছ, আর আমার মুখটা মোটা হয়ে গেছে, ভারী, মানে পুরো হাড়ির মতো হয়ে গেছে। যাই হোক, কমে যাবে, কমিয়ে নেবো ঠিক। দাদু দিদার জন্য খাবার রেডি করে দিয়েছে, খাবার খাবে বলে, এই যে এখানে মা রান্না করেছে ভাত, বাঁধাকপির তরকারি, ভেন্ডি ভেন্ডি আলু, পটল ভাজা আর পাঁপড়, ডাল, মা ডাল কই, আর সাথে ডালও আছে, আমার বয়স
আজকে শনিবার এর জন্য নিরামিষ তার জন্য আজকে দিদা দাদুদের নিরামিষ খেয়েই থাকতে হবে কিছু করার নেই দেখে দেখে এমন দিনেই আসলো যেদিন আমাদের নিরামিষ ভাইয়ের বন্ধুরা এসছে ওর প্লাস্টারে নাম লিখবে বলে ভাইয়ের বন্ধুরা এসেছে ওর প্লাস্টারে মানে কিছু স্মৃতি রাখার জন্য তোমাদেরকে দেখালে আমি কিন্তু পুরোটা ভিডিও করতে পারিনি কারণ ভাই বললাম না ক্যামেরা সাই আরও এমনিতেও লজ্জা পাচ্ছে যে লজ্জা পাচ্ছে যাই হোক জানি না কেন লজ্জা পাচ্ছে আমি বললাম যে তুই এখন দেখতে দিচ্ছিস না পরে কি আমি সেটা দেখতে পারবো না বুঝে না তোমার মেয়েকে যেতে বলো মাকে বলছে আর কি তো আমি দুপুরবেলা স্নান করে খেয়ে দিয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম লাঞ্চে কি হয়েছিল তোমরা তো দেখেইছো দাদু দিদার দেখিয়েছিলাম তো সেটাই আমরাও খেয়েছিলাম তারপরে ঘুম ঘুম যেহেতু মাথা ব্যথা করছিল মাথা কি হয়েছে আমি বুঝতে পারছি না মাথা থেকে থেকে শুধু ব্যথা করে তো আজকেও প্রচন্ড মাথা ব্যথা করছিল আমি খেয়ে দিয়ে উঠে মানে ঘুমিয়ে পড়েছিলাম শুয়ে পড়েছিলাম মাথা ব্যথার জন্য তারপরে এখন উঠলাম উঠে চা খাবো তারপরে মা আবার দাদু দিদাকে চা দেবে তো তোমাদের সাথে সবই শেয়ার করবো শুধু ভিডিওটা দেখো ধৈর্য ধরে পুরোটা আর পছন্দ হলে একটা লাইক করে দিও তো চলো আমাকে আবার ফার্মেসিতেও যেতে হবে তো একটু লেট করেই যাব আজকে মানে লেট করে যাব কি লেট হয়ে যাবে কারণ একটু কাজ আছে সেগুলো করে তারপরে যাব তো চলো মা এখানে দাদু দিদাকে দিয়েছে চা বিস্কুট দিদাও খাচ্ছে খাও বসাচ্ছো না খাও খাও লজ্জা পাচ্ছে নাকি খাও ছুটকি নিয়ে আসলো তোমাকে চলে এসেছে বাজার নিয়ে কিছু দরকারি বাচ্চা ছিল মা ফোন করে বলেছিল আনতে বাবা তোমাদেরকে দেখাবো সবই এনা মামুরিটাকে আর ছুটকি বাবাকে গিয়ে নিয়ে আসলো ম্যামাই করতে করতে গিয়ে নিয়ে এসেছে এখানে বাবা বিস্কুট গ্রিন টি সাবান তেল তেল না ডেটল ডেটল সর্ষের তেল তোমাদেরকে আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে ভাইয়ের এক্স রে রিপোর্ট এই যে বুঝতে পারবে না আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি বাবাই রিপোর্টটা এনেছিল তো ডাক্তার কালকে দেখিয়েছিলাম কালকে ডাক্তার দেখানো হয়েছিল এই রিপোর্ট মানে এক্স রে প্লেটটা রেডি হয়েছিল না বলে ফোনে ফটো তুলে নিয়েছিলাম ক্যামেরা ইয়ে থেকে কম্পিউটার থেকে তারপর ফোন দিয়ে ডাক্তারকে দেখিয়েছিলাম তো এই জন্য এখন এটা ওয়ার্থলেস কারণ আমার ফোনে ডাক্তার দেখানো যেহেতু হয়ে গেছে আর আমার ফোনেও আছে ফটো এই জন্য এটা এখন ওয়ার্থলেস তাও যত্ন করে রেখে দিতে হবে যতই ওয়ার্থলেস হোক রেডি হয়ে গেছে ফার্মেসি যাওয়ার জন্য আর বাইরে মানে সন্ধে সন্ধে হয়ে এসেছে আর এখন টাইম হচ্ছে 6টা আর আমি সাইকেল নিয়ে যাব আমি আমার R15 নিয়ে তো আবার দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আর এখানে ভিজে গেছে আমি মুখ ধুয়েছি জামা পরে তাই তো চলো দোকানে গিয়ে আবার দেখা হচ্ছে কাকু তোমার সাথে একটা ফটো ভিডিও করবো তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল সিঙ্গার কুমার নীল কমল নির্মল কুমার নির্মল স্যার তো কিছু বক্তব্য আছে আপনার স্যার হ্যাঁ তুমি বলতে পারো তুমি যে কোনো জায়গায় দেখাতে পারো এবং রাইটার্স থেকে
দিল্লি পর্যন্ত তুমি যেখানে প্রয়োজন মনে করো সেখানে জানাতে পারো। সবাই জানে যে কুমার নির্মলকে আমরা একবার দেখতে চাই, লাখ লাখ লোক দেখতে চেয়েছে, কিন্তু আমি টাকা দিইনি। এটা আমি আমার উদ্দেশ্য হচ্ছে পরবর্তী আমি ধরো মাস তিনেকের মধ্যে আমি ফেসবুকে করে দেবো, তাহলে বুঝতে পারবে লাখ লাখ লোক দাঁড়িয়ে যাবে। ফেসবুকে করবে? হ্যাঁ হ্যাঁ, ভালোই হবে। তা তুমি একটু গান করে শোনাও তোমার ফ্যানদেরকে। ঘরে পাহারা তাকে ভাবে যেইজন, চিনবে কয়জন গোরে পেরে ঘরে তাকে চাই। হাই রে হাই, হাই রে হাই, হাই রে হাই। বুঝতে পারছো? বাস এটুকু, আর বেশি করবো না, পাগল হয়ে যাবে। গানে বহু রকম গান আছে আমার। বাংলা যদি বলতে হয় তবে বাংলা গান কিংবা হিন্দি গান আছে, হিন্দি অনেক আছে। আমি তো বাংলা ধরো বাংলা আমি আটখানা ভাষা আমি গান করি, আমি কোনো একটা ভাষা নয়, হিন্দি আসামি নেপালি মাদ্রাজি ভোটালি উর্দু ফার্সি নেপালি গানা হয়ে যায় স্যারজি। হ্যাঁ নেপালি সব হয়ে যায়, হয়ে যায়। হ্যাঁ সব রকম গানই করি না, নেপাল এখন এখন আমি তো করি ভাষাই জানেন না আপনি। ও রে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি, আপনি একটা গান করেন একটা লাইন করেন না না, এই এখান থেকে ভাষা মানে হাত থাকে ভাঙছো। জানে তো বুঝতে পারছো ক্লিয়ার স্পষ্ট হয়েছে, বাঙালি তো একটু পেশ লাগবে, একটু থাকবেই যতই বলো। আমার বাড়িতে এখানে রেঙুর পাড়া এবং বাড়ি শত বাড়ি আছে আমার। সৃষ্টির মাঝে কেউ নেই যার আসেন ভগবান, সৃষ্টির মাঝে কেউ ইসলামী বহু গান আছে যেগুলো নিয়ে লড়াই লাপা চলছে এখন বর্তমানে। ইসমে আজম গাল ছেলে ভান্ডারি বিশাল ব্যাপার। মায়ের এক ফোঁটা দুই দিন ফুটো হয় না কোনোদিন, আজ থেকে 38 বছর আগে লেখা আমার গান। হ্যাঁ 38 বছর আগে সে গান চালাচ্ছে অন্যরকম ভাবে, আমারই লেখা গান। আমি তখন এটুকু নি মায়ের এক ফোঁটা দুধ দিন শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান করে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা আমার, দয়াবতী দরদিনী দয়াবতী। এটা কালী ঠাকুরের গান না? কালী ঠাকুরের গান না এটা? আমাদের না, বলছি কালী ঠাকুরের গান। হাতে আমার খাবার নেই রে, আমার হাতে খাবার নেই, নাম নিচে নাম।
নিচে নাম নিচে নাম নিচে নাম নিচে নাম নাম গুড বয়। খাবার নিয়েছো না হাতে আমার? কালকে খাবো, কালকে খাবো, হ্যাঁ কালকে খাবো, কালকে সকালবেলা এসে খাবো। নাম তুই নিচে নিচে নাম, আমার বাবা দেখলে পরে তোকে মারবে। তো তো আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ হয়ে বাড়িতে এসে প্রথমে লুচির গন্ধ পেয়েছি, এই জন্য তোমাদেরকে দেখাতে চলে আসলাম রাতে ডিনার। তো ডিনারে হয়েছে আজকে লুচি আর নারকল দিয়ে, নারকল না নারকেল, নারকেল না নারকল, যাই হোক, ডাল উইথ কোকোনাট, নারকেল দিয়ে ডাল করেছে, নিরামিষ খাবার। আমি এসেই আগে লুচির গন্ধ পেয়েছি, এর জন্য ভাবলাম ফ্রেশ হয়ে আগে তোমাদেরকে আগে দেখিয়ে নিই। আর বাড়ি থেকে এসে দেখি যে দাদু দিদা ঘুমিয়ে পড়েছে ডিনার করে, এর জন্য আর যেহেতু ঘুমানো অবস্থায় কারো ফটো বা ভিডিও করতে নেই, এই জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না। যাই হোক, আবার যদি নেক্সট ব্লগ বানাই তখন যদি দাদু দিদা থাকে তাহলে দাদু দিদার সাথে অবশ্যই আবার কথা বলাবো তোমাদের। আর বাচ্চারাও এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে মোটামুটি, এখন বাবা খাতরোকা খিলাড়ি দেখছে, মানে সবার খাওয়া হয়ে যাবে, সবাই একসাথে খেতে বসবো, সবার খাওয়া হয়ে যাবে, তাও বাবার খাওয়া হবে না, মানে এত স্লোলি স্লোলি খায়। তো তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, আর সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে ফ্লিপকার্টের পার্সেল, এটা খোলা আছে, এটা খোলা, আমি এটা আনবক্সিং করে ফেলেছিলাম, কারণ তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার একটু অ্যালার্জির সমস্যা হচ্ছিলো, চোখে চোখ লাল হয়ে ছোটো হয়ে গেছিলো, জল টল পড়ছিলো, তারপর মুখে র্যাশও হয়ে গেছিলো, এখনও র্যাশটা আছে বাই দ্য ওয়ে। তো এই জন্য আমি ভিডিও করিনি, শুধু আমি আনবক্সিংয়ের ভিডিও করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখে নাও আমার আনবক্সিংয়ের ভিডিওটা। যদি বলা হয় আমি চেঞ্জ করবো না। উপরে কেন নিচ্ছ? আমার চোখে চয়েস দেখেছিস? এটাকে দেখাও। তো এখানে দেখতেই পাচ্ছ এগুলো সব কিন্তু মানে সুতোর কাজ আছে, আমি দেখাচ্ছি ভালো করে। তো এখানে দেখো সব সুতোর কাজ, আর এটা সুতো না, এই যে এটা সুতোর কাজ, আর এগুলো কিসের কাজ বলো? এটা সুতো না রে, এটা কি? এটা চেরাউল, চেরাউলের, চেরাউল। আর এটা কি? যাই হোক, একটা চুমকি মতো, চুমকি না মানে একটা স্টোন মতো কিছু একটা করা আছে। ও এই দেখ সব করে সেলাই করা দেখেছিস, মানে আঠা দিয়ে আটকানো? হ্যাঁ আঠা দিয়ে লাগানো সেলাই করা। আর এগুলো সব প্রিন্ট, এটাও প্রিন্ট আর এটাও প্রিন্ট। আর এটা হচ্ছে প্যান্ট, এটা প্লাজো প্যান্ট, প্যান্টের নিচেও দেখো এখানে এটা প্রিন্ট আছে, আর বেশ অনেকটা ঘের মতো আছে, দেখতেই পাচ্ছ ঘেরটা, দেখো অনেকটা ঘের আছে, সারারা প্যান্টের মতো লাগছে, কিন্তু প্লাজো প্যান্টই, কারণ সারারা প্যান্টে সারারাতে এই জায়গাটা চাপা হয়, কিন্তু এটা মানে প্লাজো প্যান্টের মতনই আর কি। আর এটা হচ্ছে ওড়না দুপাট্টা, এর এখানে অমন প্রিন্টে দিয়ে লাগানো, মানে প্রিন্টেড আর কি পার আছে, প্লেন সিফনের এটা না, সিফনের ওড়না। তো দেখলে তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই আমি সামনে থেকে কুর্তিটা, আর এই কুর্তিটা কে দিয়েছে সেটাও বলে দিই, এই কুর্তিটা মানে কুর্তি প্লাজো যে সেট সেটা হচ্ছে আমাকে দিয়েছে মমি। কেন দিয়েছে মা? পূজোর জন্য, পূজোর জন্য দিয়েছে, কিন্তু আমি সামনে কোনো অকেশন পড়লে পেলে করবো, করতে দেবো না আমি, তাহলে আমি আর দেবো না। এই দেখো কুর্তিটা সামনে খুব সুন্দর, তোমাদেরকে তো পুরো ক্লোজ আপে দেখিয়েছি, তাও আর একবার দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর সামনে কাজ করা। এটা মা আমাকে সারপ্রাইজ দিয়েছে, সারপ্রাইজ দিয়েছে মানে কেমনভাবে বলছি, আমি মা নিজের ফোন থেকে অর্ডার করেছে, নিজে মানে নিজে করেছে, পছন্দ করে নিজেই অর্ডার করেছে, তারপরে অ্যাড্রেস ফ্যাড্রেস সব কিছু মা নিজেই দিয়েছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু শুধু একটা সমস্যাই হয়েছে যে সাইজে ছোটো হয়ে গেছে। ছোটো হয়ে গেছে মানে কি, এটা আমার গায়ে এখন পুরো ঠিক আছে, আর যেহেতু এটা সুতির এটা ধুলে পরে খাবে, ঠিক আছে, মানে আর ছোটো হবে চাপবে, তো এই জন্য আবার মা বলছে যে এটা তো এখন গায়ে পুরো গায়ে ঠিক আছে, ধুলে পরে আবার ছোটো হবে, তখন দেখা গেলো গায়ে ঢোকানো গেল না, এই জন্য মা বললো যে ঠিক আছে তুই আর এক সাইজ বড়োটা এক্সচেঞ্জ করে নিস, মানে এটা এক্সচেঞ্জ করবো আমি, এক সাইজ বড়োটা আর কি আমি আবার এক্সচেঞ্জ করে নেব, যাতে এক সাইজ বড়ো নেবো, খাপিয়ে পড়লেও ঠিক আছে, খাপলে পরে ধোয়ার পর ওটা খাপলে পরে কী হবে আমি সেলাই খুলে পড়তে পারবো, কিন্তু এটা যদি মানে একদম পুরো পারফেক্ট আছে তো এবার যদি এটা খেপে যায় তাহলে আর পড়তে পারবো না ফিউচারে, এত সুন্দর জিনিসটা বেফালতু পরে থাকবে, না হলে কাউকে দিয়ে দিতে হবে, ওর থেকে বলে এক সাইজ বড়োই নেওয়া যাবে। তো এই জন্য আর কি আমি এক সাইজ বড়ো অর্ডার করবো, করবো কি করা হয়ে গেছে অলরেডি আমার। তো মা এটা আমাকে আজকে দুপুরবেলা, আজকে আজকে না কালকে দুপুরবেলা, কালকে দুপুরবেলা
কালকে এটা আমি মামাকে কালকে দুপুরবেলা আর কি দিয়েছিল মানে আমি ফার্মেসি থেকে এসেছিলাম, এসে স্নান টান করে শুয়েছিলাম, তারপরে মা এটা আমাকে দিয়েছিল আর আমি খুলে খালে দেখা হয়ে গেছে আমার। তোমাদেরকে তো আনবক্সিংও দেখালাম, তো কেমন লাগছে কুর্তিটা অবশ্যই জানাবে, কুর্তি প্লাজো সেটটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদেরকে আজকে আমি আমার নতুন বন্ধুর সাথে দেখা করালাম, আমার নতুন বন্ধুকেও কেমন লেগেছে সেটাও বলবে। আমি মনে করি ভাই একটা মানুষকে ভালোবাসা থেকে একটা পশুকে ভালোবাসা অনেক অনেক ভালো, কারণ ওরা কোনোদিনও বেবাফাই করবে না, কোনোদিনও বেবাফাই করবে না। তো আমি মনে হয় নতুন বন্ধু হচ্ছে একটা কুকুর, মা জানে না অবশ্যই, আমি মাকে বলিনি। তো আবার সাইকেল করে আসছিলাম তখন আমার পা এমন ভাবে উঠে গায়ে উঠে আমার পা এমন ভাবে দুহাত দিয়ে ধরে রেখেছিল, তারপরে যাই হোক ছাড়িয়ে ছুড়িয়ে চলে এসেছি। তো যাই হোক অনেক বক বক করলাম তোমাদের সাথে আজকে সারাদিনের পুরো ব্লগটা আমি শেয়ার করে দিয়েছি। তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, আর কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে যদি তোমাদের পার্সোনালি ভালো লেগে থাকে তাহলে আমি আমার সোশ্যাল লিংক দিয়ে রাখবো ইনস্টাগ্রাম ফেসবুকে, সেখানে তোমরা আমাকে ফলো করতে পারো। তো যাই হোক আর বকবক করছে না, এখন ঘুমাবো, নিচে ঘুমাবো, এই জন্য নিচে আমি বসে আছি। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি অ্যান্ড স্টে হোম অ্যান্ড গুড নাইট, বাই।